ছোটবেলায় রথের দিন আমরা খুব মজা করতাম, রথ নিয়ে বেরিয়ে পড়তাম আমি আর আমার দিদি। আমার ছেলেকে আমি এবার সেই আনন্দটাই দিতে চেয়েছিলাম। ছেলে আনন্দ পেল রথ টেনে, আর আমি আনন্দ পেলাম স্মৃতিচারণে। ওই রথ দেখা কলা বেচার মতো হলো ব্যাপারটা। এই রথটা কিন্তু এবার কেনা নতুন রথ নয়, এটি আমার দিদির ছেলের রথ, বেশ পুরনো। বাপের বাড়ির সানসেটের উপর তোলা ছিল, এবার ছেলে রথ টানবে বলায় বাবা উপর থেকে পেরে ঝেড়ে ঝুড়ে পাঠিয়ে দিয়েছে। তারপর আমি বাজার থেকে এই ফুলের মালা, শিকল, রঙিন কাগজ দিয়ে সাজিয়ে দিয়েছি। এই জগন্নাথ ঠাকুরকে ঘরে এনেছি 25 টাকা দক্ষিণা দিয়ে। রথের দিন সকালে উপোস থেকে স্নান করে আমি সাধ্যমতো ভোগ দিয়ে জগন্নাথদেবকে উৎসর্গ করেছি, একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। পুজোর পরে লজেন্সগুলোকে আর বিকেল অবধি রাখতে পারিনি। ছেলে খুব আনন্দের সঙ্গে সারাদিন ঘরের মধ্যে রথ টেনেছে, বাঁশি বাজিয়েছে, আর একটা একটা করে সব কপিকুগুলো খেয়ে নিয়েছে। রথের দিনটা এলে আমার ছোটোবেলার নানা ঘটনার কথা খুব মনে পড়ে। একটা ঘটনা একটু বলি। একবার রথের দিন দুপুরবেলা হঠাৎ আমার আর দিদির মনে হলো যে আমাদের রথের চাকাটা খুব ছোট, তাই রাস্তা দিয়ে ভালো করে টানা যায় না। চাকাটা বড় হলে বেশ হতো, যেমন ভাবা তেমন কাজ। আমি আর দিদি ছুটলাম রথ নিয়ে দূরে কাঠের দোকানে। সেখানে অনেক রিকোয়েস্ট করে সাথে সাথে চাকা তৈরি করে লাগিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। সেই সন্ধ্যাবেলাতেই রথ সাজিয়ে গুজিয়ে নিয়ে পথে বেরিয়ে পড়লাম। পরবর্তীতে সেই রথটি আমরা আমার এক দিদির মেয়েকে দিয়ে দিয়েছিলাম। আমরা আবার ভালো ভালো প্রসাদ দিতাম সকলকে। তারপর অনেকে রথ টেনে দক্ষিণা দিত, যে টাকাটা উঠত সেটা দিয়ে উল্টো রথের দিন খিচুড়ি জিলিপি দিয়ে বাটি করে বাড়ি বাড়ি পৌঁছে দিতাম। আমার ছেলেও এবার দক্ষিণা পেয়েছে 152 টাকা। দেখি উল্টো রথের দিন কী কী করতে পারি। বিকালে রথ নিয়ে পথে নেমেছিলাম। দিদুন মা বাবার রক্ষা কবচে আবদ্ধ হয়ে তার 3 বছরের প্রথম রথযাত্রা মোটামুটি ভালোভাবেই সুসম্পন্ন হয়েছে বলা যায়।